কাতার বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো মাঠে নামছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা বনাম পানামার হেড টু হেড পরিসংখ্যান ও সেরা একাদশে কারা থাকছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আগামী 24 মার্চ ঘরের মাঠে পানামার বিপক্ষে নামছে মেসিরা। এখনো পর্যন্ত আর্জেন্টিনা ও পানামার হেড টু হেড পরিসংখ্যান রয়েছে। আর্জেন্টিনা এ পর্যন্ত ম্যাচ খেলেছে পানামার বিপক্ষে মাত্র 2টি। 2009 সালে মে মাসে খেলেছিল প্রথম প্রীতি ম্যাচ এবং 2016 সালে কোপা আমেরিকায় খেলেছিল শেষ ম্যাচ। 2টি ম্যাচে জয়লাভ করেছে মেসিরা। এদিকে পানামার বিপক্ষে প্রথম একাদশে থাকতে পারে বিশ্বকাপে স্কোয়াডে থাকা সবাই। এছাড়া নতুন জায়গা পেতে পারে নতুন তরুণরাও। পানামার বিপক্ষে গোলরক্ষক হিসেবে থাকবেন আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেস এবং ডিফেন্ডার হিসেবে থাকবেন বিশ্বকাপে একাদশে থাকা সবাই এবং সাব হিসেবে থাকতে পারে লাউতারো ব্লাঙ্কো জার্মান পেজেলোরা। মিডফিল্ডারে থাকতে পারে বিশ্বকাপে জয়ী একাদশের প্লেয়াররা এবং আরও সাব হিসেবে থাকতে পারে ইঞ্জুরি থেকে উঠে আসা জিওভানি লো সেলসো, থিওগো আলমান্দা ও ফাকুয়েন্দো বুয়েনাত্তি। এছাড়া ফরওয়ার্ড লাইনে মেসির সাথে থাকতে পারে নিকো গঞ্জালেস, জিওভানি সিমিওনে, পাওলো দিবালা, ভ্যালেন্টিনো কার্বোনি ও মেক্সিমো পেরেনেরা।